এই রায়ের শেখ হাসিনা নির্দেশ মোতাবেক হয়েছে তার বড় প্রমাণ আদালতে প্রায় 49 লক্ষ মামলার জট থাকলেও প্রায় আলোর গতিতে চলেছে এই মামলার কার্যক্রম। রাত 8টা থেকে 9টা পর্যন্ত একতরফাভাবে সাজানো সাক্ষীকে সেখানেও বলি বলানো হয়েছে আদালতে। এক মাসে এই মামলাটির জন্য প্রতিদিন শুনানি করে 42 জন সাক্ষী দ্রুত গতিতে নিজেরা বিতর্ক যুক্তি স্থাপন করেছেন। আমরা জানি যে এখানে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কোনো উকিল ছিল না, ডক্টর জুবাইদার আমাদের কিন্তু কোনো উকিল ছিল না। আমাদের আইনজীবীরা এই ধরনের অস্বাভাবিক বিচার কার্যের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করতে গেলে তাদের উপর পুলিশ ও সরকার দলীয় আইনজীবীরা একাধিকবার হামলা চালিয়েছে, তাদেরকে আদালত পক্ষ দিয়ে বের করে দেওয়া হয়েছে। গোটা দেশবাসী অবাক বিশ্বে হতবাক হয়ে প্রত্যক্ষ করেছে কিভাবে তামাশার বিচারের নামে ক্যামেরা ট্রায়াল হয়েছে। আজকের ফরমাইশি রায় সরকার প্রধানের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। দেশ জুড়ে যখন আন্দোলনে দাবানল ছড়িয়ে পড়েছে, তারেক রহমানের নেতৃত্বে জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করতে অবৈধ আওয়ামী সরকারের এটা আরেকটি কুপ চাল। এক দফার চলমান আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে আদালতের গাড়ি বন্দুক রেখে প্রতিহিংসা মেটানো হয়েছে, যেমনটি করেছে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে বিনাশ ও সংকীর্ণতার পথ অবলম্বন করে।